আমি একটি পোস্ট দিয়েছিলাম, পোস্টেতে দুজন ব্যক্তির নাম উল্লেখ করেছিলাম, সেই খাবারগুলো আমরা বাজার করতেছি, বাজারের প্যাকেটটি করতেছি। রাকিব দাও তো, পোস্ট দাও তো, কি কি চাল গেল, চিনি গেল 2 কেজি, ছোলা 2 কেজি, 2 কেজি ছোলা গেল, 2 কেজি মসুর ডাল, চিরা 2 কেজি, লবণ 1 কেজি, মরিচ 250, হলুদ 250, পেঁয়াজ 2 কেজি, আলু 2 কেজি, সয়াবিন তেল 1 লিটার, চাল 25 কেজি, চাল 25, তেল 1 কেজি, তেল 1 কেজি। আচ্ছা, এই এক একটা প্যাকেটে? আচ্ছা, পরের প্যাকেটটা ভরো, 2 কেজি, ছোলা 2 কেজি, চিনি 2 কেজি, চিনি 2 কেজি, মসুর ডাল 2 কেজি, চিরা 2 কেজি, চিরা 2 কেজি, পেঁয়াজ 2 কেজি, আলু 2 কেজি, হলুদ 250, মরিচ 250, তেল 1 লিটার, লবণ 1 কেজি। যাক গেল, মেমোটা কই? আমারে টুকরো টুকরি ব্যস্ত ব্যস্ত তুমি এক সময় যে ডুমুর কাজ সেই তো ওটুকু হইবা তারে মরি একটু মেমো আরেকটু দেখো, এই শুদ্ধ না তো নিয়ম তাই নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে বস্তা দুটো করা হলো, মুড়ি কেনা বাকি আছে, 2 কেজি মুড়ি কিনে নিয়ে আসতেছে, 2 কেজি মুড়ি কেনা হবে, 2 কেজি মুড়ি, 2 কেজি মুড়ি কত? আচ্ছা আমি 10টা দিয়ে জমি দিই, 2 কেজি মুড়িও কিনে নিলাম, দেখতে পাচ্ছি না যে 2 কেজি মুড়ি।